চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোর বন্যার পানি নামতে শুরু করেছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান বলেছেন, বৃষ্টি কমে যাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা নেই। বুধবার সচিবালয়ে নিজের অফিসে তিনি জানান, বন্যাদুর্গত জেলাগুলোতে মানবিক সহায়তা বাড়ানোর সহ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সদস্যরা দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন। তিনি জানান, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়ি এই পাঁচ জেলায় ইতোমধ্যে সহায়তা হিসেবে নগদ 70 লাখ টাকা, 21,000 প্যাকেট শুকনো খাবার ও 700 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার অভিযান চালাচ্ছে জানান। যে বন্যাটা হয়েছে এটাকে আমরা ফ্লাশ ফ্লাড বলি। এটা আসলে নিয়ন্ত্রণের মানুষের কোনো ক্ষমতা নেই, এটা প্রাকৃতিক দুর্যোগের একটা অংশ। অতি বৃষ্টির ফলে পাহাড়ি ঢল নেমে যাওয়ার জন্য যে নদীগুলো আছে সেই নদী সেই পানিকে টোটাল পানিকে অ্যাকোমোডেট করতে পারেনি, যার ফলে দুই কুল প্লাবিত হয়ে বন্যাটা সৃষ্টি হয়েছে। এটার একমাত্র উপায় হলো নদী ড্রেজিং করে নদীর নাব্যতা বাড়িয়ে তোলা।